তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? তো আমরা যারা মোবাইল ফোন ব্যবহারকারীরা রয়েছে, তো আমরা কিন্তু আমাদের প্রয়োজনে অর্থাৎ আমাদের বিভিন্ন প্রয়োজনে প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করি। তো পরবর্তীতে ওই অ্যাপ্লিকেশনগুলোর কাজ শেষ হয়ে গেলে আমাদের ফোন থেকে অ্যাপ্লিকেশনগুলোকে আমরা কী করে ফেলি? আনইনস্টল করে ফেলি। তো আপনি কি জানেন আপনার ফোন থেকে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি আনইনস্টল করেন এই অ্যাপ্লিকেশনগুলো আসলে কোথায় যায়? অর্থাৎ আপনার মোবাইল ফোন থেকে আনইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলো আসলে কোথায় যায়? আসলে সঠিকভাবে একেবারে কি আপনাদের ফোন থেকে এই আনইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলি আনইনস্টল হয়ে যায় অর্থাৎ ডিলেট হয়ে যায়? আসলে এটা কিন্তু হয় না। অর্থাৎ আমরা যে মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করি, আসলে কিন্তু আমাদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশনগুলি একেবারেই আনইনস্টল হয় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের ফোন থেকে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা আনইনস্টল করে ফেলি এই অ্যাপ্লিকেশনগুলি আসলে কোথায় যায়, সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমাদের কিন্তু সঠিকভাবে আনইনস্টল করা যায় না। তো আপনি কীভাবে সঠিকভাবে আপনার মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশন আনইনস্টল করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে। সো ভিডিওটি এর জন্য সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, এই যে আমরা মোবাইল ফোন থেকে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন আনইনস্টল করি, এই অ্যাপ্লিকেশনগুলি সঠিকভাবে আমরা আনইনস্টল করতে পারি না বলেই কিন্তু আমাদের ফোনের জায়গা কিন্তু ফুরিয়ে যায়। অর্থাৎ ফোন মেমোরি কিন্তু এমনিতেই ফুল দেখায়, ফোন মেমোরিতে কিছুই থাকে না, তবুও কিন্তু আমাদের ফোন মেমোরি কিন্তু ফুল দেখায়। এর মূলত কারণ হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করি, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমরা সঠিকভাবে আনইনস্টল করতে পারি না। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেই যে আমাদের ফোন থেকে আমরা যে অ্যাপ্লিকেশনগুলি আনইনস্টল করে ফেলি, এই আনইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলি আসলে কোথায় যায়। তো ভিউয়ার্স, এই জিনিসটা চেক দেওয়ার জন্য আপনি প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো আমি আমার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তো আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আসার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো ওপরে দেখতে পারবেন আপনার জিমেইল আইকন। সো আপনি আপনার জিমেইল আইকনের ওপর ক্লিক করে দেবেন। তো জিমেইল আইকনের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এই যে এখানে দেখতে পারবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস। তো আপনাদেরকে এই জিনিসটা চেক দেওয়ার জন্য ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এটাতে ক্লিক করতে হবে। সো আপনারা এটাতে ক্লিক করবেন। সো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখান থেকে চেক দিবেন কিভাবে, যে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে ফেলেছেন সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এই যে এখানে চলে আসে, অর্থাৎ প্লে স্টোরে কিন্তু চলে আসে। আসলে কিন্তু একেবারেই আপনার ফোন থেকে অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল হয়ে যায় না। তো এখন আপনি এই জিনিসটা চেক দেওয়ার জন্য এই যে ওপরে দেখতে পারবেন ম্যানেজ নামের একটি অপশন রয়েছে। তো আপনাকে ম্যানেজ অপশনে ক্লিক করতে হবে। সো আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে প্রথমে একটি অপশন দেখতে পারবেন আপনি, ইনস্টল নামের একটি অপশন। সো আপনি এই ইনস্টল অপশনে ক্লিক করবেন। তো ইনস্টল অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন দুইটা অপশন চলে এসেছে আমার এখানে। সো আপনারা কি করবেন, এখানে নট ইনস্টল এটার উপর ক্লিক করে দেবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। যতগুলো অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করেছিলেন, ইনস্টল করার পর আবারও যখন আপনার ফোন থেকে আপনি অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করেছিলেন, তো আনইনস্টল করার পর এই যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো চলে এসেছে। তো দেখেন অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সঠিকভাবে ডিলেট হয় নাই। তো অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সঠিকভাবে আনইনস্টল অর্থাৎ সঠিকভাবে একেবারেই ডিলেট না হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের ফোন মেমোরি কিন্তু অলরেডি ফুল হয়ে যাচ্ছে। তো এখন আপনাদের কী করতে হবে, এই যে এই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে আপনি কিন্তু ডিলেট করে দিতে পারবেন। সো অ্যাপ্লিকেশনগুলো ডিলেট করার জন্য আপনি এই যে এখানে টিক মার্ক ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনি সব কয়টা অ্যাপ্লিকেশন যদি ডিলেট করতে চান তো সেটাও আপনি পারবেন, একে একে যদি আপনি ডিলেট করতে চান সেটাও আপনার ইচ্ছা। তো আপনি এই যে আস্তে আস্তে এখান থেকে টিক মার্ক করে দেবেন যে কয়টি অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি ডিলেট করতে চাচ্ছেন। তো সব কয়টি অ্যাপ্লিকেশন কিন্তু এখানে টিক মার্ক আপনি করে দেবেন। করে দিয়ে যে উপরের এই যে ডিলেট অপশনে ক্লিক করে দিয়ে রিমুভ করে দেবেন। সো রিমুভ করে দিলে কিন্তু এখান থেকে আপনার পার্মানেন্টলি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল হয়ে যাবে। আসলে এইভাবেই কিন্তু আপনাকে কী করতে হবে, সঠিক নিয়মে আপনার ফোন থেকে অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করতে হবে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, কেননা আপনার একটি কমেন্টই পরবর্তীতে আমাদেরকে ভিডিও বানানোর প্রতি উৎসাহিত করবে। সো ধন্যবাদ।